এই দেখো আমাদের বোট চলছে, কত বড় বড় ঢেউ দেখছো, অনেক বড় বড় ঢেউ চলছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি রিতন, এখন আমি সাগরে আছি। আর তোমাদেরকে আমার ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে কেরালাতে কিভাবে আমরা জাল মেরে মাছ ধরেছিলাম। আমি এখন নদীতে আছি, তো চলো ডাইরেক্টলি চলে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছো অনেক বাতাস হচ্ছে, এখন অনেক হাওয়া হচ্ছে বলতে গেলে। এখন আমার দাদা হাইলে আছে, এখন আমার দাদা হাইলে আছে অর্থাৎ স্টিয়ারিং ধরে আছে, বোটটাকে চালাচ্ছে, স্টিয়ারিং ধরে আছে। দেখতে এরকম মনে হতে পারে বাট অনেক বড় বড় ঢেউ এগুলো, আর বিশাল পরিমাণে বাতাস হচ্ছে। এই দেখো আমাদের স্রাং শুয়ে আছে, হ্যাঁ সাগর দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো সবাই ঘুমিয়ে আছে, ঘন্টায় আইতেছি তারা মারে। এই দেখো ইনভার্টার, মোবাইল চার্জ দেওয়ার। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এবার আমরা জাল মারবো, আর জাল কী করে মারবো সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পুরোটা ওয়াচ করবে, ঠিক আছে? তো ভিডিওটা খুব মজাদার হবে। একটা কথা বলে রাখি, কর্মক্ষেত্রের কারণে আমাকে কেরালা যেতে হয়েছে স্কুলের মাধ্যমিক পরীক্ষা পুরোপুরিভাবে কমপ্লিট করে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ বাঁ সাইডে আমি অবস্থান করছি এখন একটা রূপতার, অর্থাৎ আমার কাজ হচ্ছে সেন্টার রূপ মারা। তো আমাদের মাঝি এখন বলেছে যে জালটা মারতে, বোটটা এখন রানিং আছে, তো আমাদের এখন জালের তালিটা ফেলে দেওয়া হয়েছে। সো এখন কিন্তু আমি সেন্টার রূপ মারছি, অর্থাৎ যেই দড়িটা আমাদের জালের তালির সঙ্গে থাকে, যে ব্যক্তি এখন হাই করছে সিনি মানে উনি হচ্ছে আমার মেজদা। আর এখানে প্রায় আত্মীয় স্বজনে ভরা এই বোটের মধ্যে সবাই, প্রায় কর্মক্ষেত্রের কারণে আল্লাহর কলম হারবারে এসছে কাজ করতে। তো এখন তোমরা যেই সাগরে আমরা মানে বর্তমান যেই সাগরে আমরা জাল মারছি, এটা কিন্তু কোনো একটা ছোট সাগর নয়। এখানের পর থেকে ঘাট থেকে পুরো পাক্কা 12 ঘন্টা চালানোর পর আমরা বাইরে এসে জাল মেরেছি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের জাল মারার সময়টা, জাল মারা তো দেখাতে পারি বাট দুঃখ এটাই যে আমরা তখন জাল টানি বলে আমাদের ভিডিওটা দেখাতে পারি না। তো আমি চেষ্টা করবো পরবর্তী মানে ভবিষ্যতে একটা গোপ্রো ক্যামেরা কেনার, যাতে করে জাল টানাটাও দেখাতে পারি। আর বন্ধুরা হয়তো তোমরা দেখতে পাচ্ছ নিচে মাছ আছে, যেটা আমরা এই হলটা টেনে মাছগুলো পেয়েছিলাম, আর এই মাছগুলো কীভাবে তুলেছি সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারি না, এটা খুব আফসোস, সরি। তো বন্ধুরা আমাদের জীবন কাহিনীটা খুবই একটা সংগ্রাম বলতে পারো, যেটা আমাদের সমুদ্রে প্রায় সারা জীবনই এরকমটা ঘটে থাকে। তো বন্ধুরা জানি না আমাদের দিনকাল সাগরেই কেটে যায়, আর যেখানে নীল জল আর ফাঁকা এরিয়া ছাড়া আর চোখে কিছুই পড়বে না, আর শুধু পড়বে চোখে বড় বড় ঢেউ আর ঢেউ। আর আমাদের মাথায় একটাই কাজ থাকে, জাল টানো, মাছ তোলো, মাছগুলোকে বাছাই করে ক্লিন করে বরফে দাও। বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কী করে মাছগুলোকে স্টোরে রাখি, আর আমাদের স্টোরটা কেমন দেখতে হয়, আমাদের বোটের চারপাশটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর এটাও দেখাবো যে আমাদের বোট দেখতে কোন ধরনের, আর বোটের ভিতরের স্টোর রুমটা কেমন। আর আমাদের আর নেক্সট ভিডিওতে আমরা আসবো আমাদের রান্না আমরা কী করি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দিয়ে আমাদের সঙ্গে মেম্বারশিপে জুড়ে যাও। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ছোটো ভাই হিসাবে এই ছোটো ভাইটাকে তোমরা একটু সাপোর্ট করো, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি, যাতে সেই ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়। তো আমি ওরকমই চেষ্টা করব, তো পুরোপুরি চেষ্টা করব ভালো ভিডিও আনার। তো এটা হচ্ছে গভীর সমুদ্রে আমরা কীভাবে মাছ ধরি সেটা তোমরা দেখতে পাচ্ছ, জালগুলো কীভাবে মেরেছি। হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আমাদের দু সাইডে দুটো রূপতারের পুলি আছে, যেখানে আমাদের রূপতার থাকে। আর জানি এই সাগরের ভিডিওগুলো খুব কষ্টকর হয় করতে, তো বেশিরভাগ ক্ষেত্রে এই ভিডিওগুলো করা সম্ভব হয় না আমাদের ক্ষেত্রে, যদি আমরা সেই ভিডিওগুলো করতে যাই তো একটু প্রবলেমে পড়তে হয় আমাদেরকে। মাঝি আমাদের মানে যে স্রাং আছে হেড ক্যাপ্টেন, ওনার বকের কারণেই আমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ করতে পারি না। তো
এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তোমরা হয়তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আর্থিক অবস্থার কারণে আমাকে কেরালা যেতে হয়েছিল কর্মক্ষেত্রের কারণে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আগেও আমি এরকম ভিডিও আনতে পারি। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে সাগরে কীভাবে জাল মারে। তো এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা নিজের খেয়াল রাখো আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই নেক্সট ভিডিও কেমন চাই বলো।